হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করবো সেটা হচ্ছে ইমেল গোয়িং টু স্প্যাম ফোল্ডার, হোয়াই অ্যান্ড হাউ টু ফিক্সড। তো এখানে আমি দুই ভাগে ভাগ করছি, সেটা হচ্ছে এখানে অবভিয়াসলি ভিডিও দুইটা হবে। প্রথমটাতে যেটা বলবো সেটা হচ্ছে যে কেন স্প্যামিং ফোল্ডারে যায় সেটা নিয়ে শর্ট ডিসকাশন থাকবে, এটাতে 2-4 মিনিটে শেষ করব। এরপরে যেটা আসবে সেকেন্ড ভিডিওতে যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে এই স্প্যামিংটাকে আমরা কীভাবে ফিক্সড করব। এটার জন্য আমরা একটা মেথড ফলো করব যেটা আপনাদেরকে আমি কনফিগার করে দেখাবো, এবং এটা হোপফুলি আপনাদের যারা সিস্টেমে আছেন বা আইটিতে আছেন সবার জন্য হেল্পফুল হবে এবং স্প্যামিংয়ের এই প্রবলেমটাকে একেবারে জিরো লেভেলে নিয়ে আসতে পারবেন। এবং এটাতে এখানে আপনাদের কস্টিংয়ের ব্যাপারটা আমি মাথায় রাখছি, যার কারণে আমি ওই মেথডটাই দেখাবো যেখানে কস্টিংটা একেবারেই নমিনাল থাকে এবং সবার জন্য ফিজিবল হয়। তো শুরু করি, প্রথমে যেটা আসে যে স্প্যামিং কেন হয়। এটাতে যেটা হয়, এটা প্রথমে যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে হোস্টিংয়ের বিষয়টা। যখনই আমরা কোনো ডোমেইনের এগেনস্টে ইমেল নিয়ে কনফিগার করার চেষ্টা করি ইনিশিয়ালি, তখন আমাদেরকে হোস্টিং নিতে হয় ডোমেইনের সাথে। তো এখন ওখানে যদি এটা শেয়ার হোস্টিং হয় আবার ডেডিকেটেড হোস্টিং হয়, তা এখন বেসিক্যালি বিজনেসের জন্য ডেডিকেটেড নেওয়া হয়, তবে অনেকে শেয়ার হোস্টিং নেন। তো এখানে এই ব্যাপারটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট যে আপনার যদি এটা ডেডিকেটেড না হয়, অনেক সময় আমরা অল্প টাকা দিয়ে শেয়ার হোস্টিং নিই এবং সেই মেলটাও ইউজ করি, তো সেক্ষেত্রে কিন্তু স্প্যামিং হওয়ার চান্সটা বেশি থাকে। ডেডিকেটেড হলে সেখানে সিকিউরিটি পলিসিগুলো আপডেট থাকে এবং বেশ কিছু অ্যাডভান্স ফ্যাসিলিটি পাওয়া যায়, যার কারণে ওখানে স্প্যামিং ইস্যুটা অনেকটা কমে আসে। এরপরে যে বিষয়টা থাকে, মেল সার্ভারের একটা বড় বিষয় থাকে, যদি আপনি হোস্টিং যেখানে আছে সেখান থেকে যদি মেলটা না ইউজ করেন, আপনি নিজের মতো করে মেল সার্ভার ডিপ্লয় করতে চান, তো সেখানে আপনার মেল সার্ভারটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, সেখানেও আপনি স্প্যামিংয়ের বিষয়গুলোকে মাথায় রেখে ওইভাবে ডিজাইন করতে পারেন। মেল সার্ভারটাকে পার্সোনালি বা মেল সার্ভারটাকে আপনার মতো করে যখন আপনি সেট আপ করবেন, তো সেখানে সবার আগে যেটা মাথায় আসে, আমরা নর্মালি লিনাক্সটা চুজ করি, সেখানে পোস্টফিক্স থাকে, ডককোর থাকে বা আদার্স প্ল্যাটফর্ম আমরা ইউজ করি। তো এই জায়গাতে আমাদেরকে এক্সপার্টাইজ লেভেলটা চিন্তা করতে হয় যে ঠিক আছে, আমি মেল কনফিগার করলাম লিনাক্সে, কনফিগার করাটা খুব একটা মেজর ইস্যু না, মেজর ইস্যুটা হয়ে যায় সিকিউরিটি ইস্যুটা। কারণ আমার যে সিকিউরিটিগুলো দরকার সেগুলো যদি আমি প্রপারলি কনফিগার করতে না পারি, তাহলে সেক্ষেত্রে স্প্যামিংয়ের ইস্যুটা কিন্তু থেকেই যাবে। তো যেমনটি হয় সিকিউরিটি ইস্যুর মধ্যে যেটা থাকে যে ফায়ারওয়ালটা একটা মারাত্মক ইস্যু থাকে, আপনার ফায়ারওয়াল যদি না থাকে, অর্থাৎ মেলটা যখন আপনার সার্ভার থেকে বের হচ্ছে ওই জায়গা যদি স্প্যাম প্রোটেক্টর বা ফায়ারওয়াল সিকিউরিটি যদি ওই রকম না থাকে, সেক্ষেত্রে কিন্তু স্প্যামিংয়ের ইস্যুটা থেকে যাবে। 2 নম্বর হচ্ছে যে আপনার মেলগুলো সিকিউর পোর্ট দিয়ে বের হচ্ছে নাকি নন সিকিউর পোর্ট দিয়ে বের হচ্ছে, তো সেখানে অবভিয়াসলি এখানে সিকিউর পোর্টের জন্য ফ্যাসিলিটি থাকবে, স্প্যামিং হওয়ার সম্ভাবনা কমে আসবে। এরপরে অ্যান্টি স্প্যাম কিছু টুলস আপনি ইউজ করতে পারেন, যে টুলসগুলো আপনাকে স্প্যাম ঠিক প্রথমেই আপনাকে ফিল্টার করবে ফায়ারওয়ালের ভিতরে। এরপরে আরেকটা ইস্যু থাকে যে আপনি যখন ডিএনএস জোনে এন্ট্রি দিচ্ছেন জোন এডিটরে, সেই জোন এডিটরে আপনি এসপিএফ রেকর্ড বা ডিকেআইএম রেকর্ড, এই রেকর্ডগুলো ঠিকমতো দিচ্ছেন কিনা, যেগুলো স্প্যামিংয়ের জন্য সবচাইতে বেশি গাইডলাইন্স থাকে, সবচেয়ে বেশি হেল্পফুল থাকে। এই রেকর্ডগুলো ঠিকমতো যদি না দেন, এনক্রিপ্টেড ফর্ম্যাটে মেলগুলো যাবে না রেসিপিয়েন্টের কাছে, তখন আপনার মেলগুলো স্প্যামিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ যখন ধরেন আপনার পার্সোনাল বা বিজনেস মেল থেকে যখন কোনো মেল, সাপোজ আপনি জিমেল, ইয়াহু অথবা হটমেল এরকম কোনো জায়গা যখন পাঠাচ্ছেন, তখন ওই সার্ভারগুলো অনেক ইন্টেলিজেন্স থাকে, তারা দেখে যে যে মেলটা আমার কাছে আসছে সেই মেলের সাথে এনক্রিপশনগুলো ঠিকমতো ফলো করা হয়েছে কিনা, অর্থাৎ এসপিএফ রেকর্ড আছে কিনা, ডিকেআইএম আছে কিনা, এসএসএল আছে কিনা বা ফিল্টারিং ইস্যুগুলো আছে, এগুলো তারা অটো ওখান থেকে দেখতে পারে যে এই মেলগুলো আসছে, এই মেলগুলো এইগুলো আবার এইগুলো পথ পাড়ি দিয়ে তারপর আসছে কিনা। তখন যদি এই জায়গায় কোনো ঘাটতি থাকে, তখন সেই মেলটাকে জিমেল বা ইয়াহু অথবা হটমেল সাথে সাথে স্প্যামে ফেলে দেয়। অথবা এই জিনিসগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যখন আপনি মেল কনফিগার করতেছেন, ডিএনএস জোন এডিটরে যখন কাজ করতেছেন, তখন এই জিনিসগুলোকে সবগুলো আপনাকে একটা একটা করে ধরে ধরে এনশিওর করতে হবে, যাতে করে মেলটা আপনি নন স্প্যাম হিসাবে বের হয়। এরপরে আরেকটা আছে যেটা বিজনেস মেলের ক্ষেত্রে সবচেয়ে বেশি
আমরা ফেস করে থাকি যে মেইলের আইপি অ্যাড্রেসটা, অর্থাৎ মেল সার্ভারের জন্য আমরা যে আইপি অ্যাড্রেসটা ইউজ করছি সেই আইপি অ্যাড্রেস হয়তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা সিঙ্গেল আইপি অ্যাড্রেস ইউজ করি, যেটা আমাদের কালচার। তো এখানে হয় কি যে আপনার মেলটা সিঙ্গেল রিয়েল আইপিতে, মেল আইপিটা আপনি কনফিগার করছেন মেল সার্ভারটা, যখন আপনার এই সিঙ্গেল আইপি থেকে যখন হাজার হাজার মেল প্রতিদিন ট্রানজ্যাকশন হবে, যদি আপনার ইউজার বেশি হয়, সাপোজ ধরেন আপনার ইউজার 100 বা 200, তো সেক্ষেত্রে কী হচ্ছে, প্রতিজন যদি 2টা 5টা করেও মেল দেয়, মেলের সাইজ কিন্তু প্রতিদিন 1000-1200 পার হয়, তখন কী হয় যে একটা সেম আইপি থেকে যখন এত মেল একই ডোমেন থেকে বের হয়, তখন কিন্তু এটাকে স্প্যামিং বা বাল্ক ইমেলের একটা বা রিসিপিয়েন্ট বা ডেলিভার ডিলে ডেলিভার্ড এরকম কিছু ফিল্টারের মধ্যে জিমেল বা ইয়াহু বা হটমেল আপনাকে ফেলে দিবে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার মাল্টি সিঙ্গেল আইপি হওয়ার কারণে যখন অনেক বেশি মেল জিমেলে যাবে, তখন জিমেল দেখে যে একই ডোমেন থেকে এত মেল আসতেছে, তার তো রেট লিমিট করে যায়, তখন তখন মেলটা আপনি দিচ্ছেন যখন তার 2-3 ঘন্টা পরে গিয়ে রিসিপিয়েন্টের কাছেও একটা একটা করে ডিসবার্স করতে থাকে। তো এখানে কিন্তু আপনি সাথে সাথে স্প্যামিংয়ের ইস্যুটাও এখানে এখানে রেইজ হয়ে যায়। তো এই টাইপের প্রবলেমগুলো হয়, এই জন্য যেটা হয় যে মাল্টিপুল আইপি দিয়ে চিন্তা করতে হয়। যখন মেল সার্ভারটা কনফিগার করতে হয়, তখন যদি আমরা চিন্তা করি যে না আমার মেল সার্ভারের জন্য আইপি মাল্টিপুল থাকবে, মাল্টিপুল আইপির এগেনস্টে আমার মেল সার্ভারটা থাকবে, অর্থাৎ মেল সার্ভারটার একটা আইপি যদি ব্ল্যাকলিস্টেড হয়ে যায় তখন আমি সেকেন্ডারি আইপি বা থার্ড আইপি দিয়ে মেলগুলো ট্রান্সফার করবে, তখন এই ব্ল্যাকলি মেল ডিলে ডেলিভার্ড বা স্প্যামিংয়ের ইস্যুটা কিন্তু অনেক কমে আসে। তো এই জিনিসগুলোকে আমাদের সবসময় মাথায় রাখতে হয়। এরপরে যেটা আছে কস্ট ইস্যু যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি বিজনেস মেলটাকে আপনি লিনাক্স বেস নিজেই ডিপ্লয় করেন, আপনি নিজেই সিস্টেমে আসেন, সো আপনি নিজেই চাইছেন যে আমি লিনাক্স দিই আমার মেল সার্ভারটাকে কোম্পানির জন্য নিজেই তৈরি করব বা কনফিগার করব, তো সেখানে কিন্তু কনফিগার হয়তো আপনি লিনাক্স দিলেন পোস্টপেজ ডপ কোড অথবা হোয়াট এভার দিয়ে আপনি কিন্তু মেল সার্ভার খুব কুইকলি রান করে ফেলেন, কিন্তু সিকিউরিটি ইস্যুগুলো যদি আপনি কনফার্ম না করেন, তো সিকিউরিটির ইস্যুগুলো সাপোজ আপনি এখানে SSL আছে কি না, সিকিউর পোর্ট দিয়ে পাঠাচ্ছেন কি না, SPF রেকর্ড ঠিক মতো দিচ্ছেন কিনা, DKIM হচ্ছে কিনা, এই জিনিসগুলো সবই কিন্তু আপনার উপরে তখন আসবে। সো এই জিনিসগুলো আপনাকে ধরে ধরে কনফিগার করতে হবে। এরপরে মেল ফিল্টারিংয়ের জন্য আপনার হয়তো বারাকুড়া বা এই টাইপের আরও কিছু সার্ভিস আছে যেগুলো আপনার ডিপ্লয় করতে হবে, কারণ এই টাইপের সার্ভিসগুলো তখন মেল ফিল্টার হিসেবে কাজ করে, যখনই কোনো মেল রিসিপিয়েন্ট সেন্ডার থেকে বের হয় সেগুলো সে টেম্পোরারি ফিল্টার করে তারপর রিসিপিয়েন্টের কাছে পাঠায়। তো এই ইস্যুগুলো যখন আসে তখন কিন্তু ভালো একটা খরচের হিসাব চলে আসে। সাপোজ আমি যদি আপনাকে একটু শেয়ার করি, দেখাই আপনাকে, যদি আমরা মেল সার্ভারটাকে চিন্তা করি যে আমরা নিজের মতো করে একটা লিনাক্স বেস মেল সার্ভার তৈরি করবো, সেখানে দেখেন যে এই ইস্যুগুলো কিন্তু আসে। সাপোজ আপনি মেল সার্ভারটাকে ফ্রন্ট এন্ডের জিমরা ইউজ করতেছেন, অথবা রাউন্ড কিউব ইউজ করেন, অথবা স্কোয়ার মেল ইউজ করেন, যেটা ইউজ করেন, আপনি ব্যাক এন্ডে হয়তো রাখছেন সেন্টোএস পোস্টপেজ ডকপোর্ট হোয়াট এভার এই প্ল্যাটফর্ম। তো এখন দেখেন যে আপনার ডোমেইনটা নিচ্ছেন, ডোমেইনের কিন্তু একটা ইয়ারলি খরচ আছে, হোস্টিংয়ের ক্ষেত্রেও কিন্তু একটা ইয়ে আছে, যদি আপনি হোস্টিংয়ের সাথে রাখেন অথবা হোস্টিংটা নিলেন না, শুধু ডোমেইন আছে, ডোমেইন দিয়েও কিন্তু মেল ইয়ে করতেন, শুধু DNS জোন এডিটরে গিয়ে আপনার ফাইলগুলোকে আপডেট করে দিতে, এই মেল সার্ভারের ফাইলগুলোকে এখানে আপনার হোস্টিংয়ে গিয়ে আপডেট করতে হবে। এখন এটা অপশনাল কস্ট। এখন দেখেন যে এখানটাতে মেল সার্ভার হয়তো কনফিগার করতে, এটাকে আপ জাস্ট ম্যান হাওয়ার হিসাবে আমরা একটা ক্যালকুলেট করি, যেরকম 20-30 হাজার বা 25 হাজার টাকা একটা সিস্টেম ইঞ্জিনিয়ার যদি মেল কনফিগার করে, তার যে ওয়ার্কিং আওয়ার সেই হিসাবে তার এরকম আসে বা তার কম বেশি হবে খরচটা আসে। দেখেন এই যে যদি আপনার মেল সিকিউরিটি গেটওয়ে থাকে, আপনার মেলটাকে স্প্যাম ফ্রিভাবে 100% পাঠাইতে চাচ্ছেন, তো আপনি সাপোজ আপনি বারাকুটা নিচ্ছেন, তো বারাকুটার 100-200 ইউজার যদি নেন, সেখানে কিন্তু ইয়ারলি চার্জ চলে আসবে 45,000 টাকা বা এরকম। তার মানে হচ্ছে এখানে কিন্তু অনেক কস্টলি। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হচ্ছে যখন আপনি কাস্টমাইজভাবে বিজনেস মেলটা ডিপ্লয় করতেছেন কোম্পানির জন্য, সেখানে কিন্তু এই ইস্যুগুলো যদি আপনি মাথায় না রাখেন, তাহলে কিন্তু আপনি স্প্যামিংটা ঠেকাইতে পারবেন না, স্প্যামিং হওয়ার চান্স থাকবে। তারপরে মাল্টিপুল আইপি কীভাবে ডিজাইন করবেন, সেখানে ব্যাকএন্ডে কীভাবে লোকাল আইপি থেকে মাল্টিপুল গেটওয়ে হয়ে আপনার মেলগুলো বের হবে, যাতে একটা ব্ল্যাকলিস্ট হয় একটা দিয়ে বের হয়, এই জিনিসগুলো আপনাকে থিঙ্কিংয়ে রাখতে হবে। এরপরে যদি SSL ইস্যু আসে, যদি আপনি সিকিউর পোর্ট দিয়ে পাঠান, তাহলে সেখানে SSL থাকবে, SSL-এরও কিন্তু একটা ভালো কস্ট রাখবে, মিনিমামও যদি ধরি আমরা ইয়ারলি 8,000 টাকা, তো আপনি চিন্তা করেন 8,000, এদিকে 45,000,
এটা বাদ দিলাম, এটা তো আপনি নিজেই করবেন, এদিকে কিন্তু 1000 টাকা। তো এটা কিন্তু মোটামুটি অ্যারাউন্ড 50,000 টাকার একটা বাজেট কিন্তু মেল সার্ভারের জন্য পার ইয়ার রাখতে হচ্ছে আপনাকে। যদি আপনি নিজে থেকে ডিপ্লয় করেন, আপনার কোম্পানির মেল সার্ভারটাকে নিজে ডিপ্লয় করেন, তাহলে এই ইস্যুটা আপনার মাথায় রাখতে হচ্ছে। আবার হইতে পারে যে না, আপনি মেল সার্ভারের, যেহেতু আপনার বিজনেসের ইউজার কম আছে, তা আপনি একটু হ্যাসেল নেবেন না, মেল সার্ভারে এত কিছু এনশিওর করা খুব টাফ হয়ে যাবে, আপনি কী করবেন সেক্ষেত্রে আপনি হয়তো গুগল জি সুইট ইউজ করবেন, যে গুগল জি সুইটের অ্যাকাউন্ট ইউজ করবে, আমার ওখানে পার অ্যাকাউন্ট $5 করে নিবে, আমি এখানে সিকিউরভাবে বাল্ক ইমেলও করতে পারবো, আবার অনেক ট্রানজ্যাকশনও করতে পারবো বেশ সিকিউর হয়ে, এখানে বেশ রিলায়েবল, যেহেতু গুগলের জি সুইট এবং অনেক রিনাউন্ড পপুলার। কিন্তু কস্টিংয়ের ব্যাপারটা কিন্তু আসবেই, কারণ পার অ্যাকাউন্ট পার ইউজার $5 পার মান্থ, সো বুঝতেই পারছে অনেক কস্টলি। আবার যদি মনে করেন অফিস 365-এর ফ্যাসিলিটি ইউজ করবেন, ওখানেও কিন্তু পার ইউজার অ্যারাউন্ড $4-5, সো এটাও কিন্তু আপনার অনেক কস্টলি। সো এই জিনিসগুলো কিন্তু আপনাকে হিসাবের মধ্যে রাখতে হচ্ছে। আবার যদি চিন্তা করেন যে না, আমি কস্টিং নিয়ে চিন্তা করছি না, আমি কস্টিং ছাড়া একটু চিন্তা করি, যেটা কোম্পানির জন্য বেটারমেন্ট হয়, আমিও একটু রিল্যাক্সে থাকতে পারি, কারণ কস্টিং বেশি দেখানো মানে আপনাকে এখানে অনেক কিছু ফেস করতে হচ্ছে। সো আপনাকে কস্টিংটাকে কম দেখায়, অর্থাৎ কস্টিংটাকে মিনিমাইজ করে বা টোটালি মিনিমাইজ করে কীভাবে করতে পারেন, তো এটার জন্য একটা সলিউশন এখন কিন্তু খুব পপুলার ইয়ে চলে আসছে, সেটা হচ্ছে এয়ার ডেস্ক। তো বিজনেস মেল কিন্তু আপনি জি সুইট দিয়ে যেরকম করতে পারেন, 365 দিয়েও করতে পারেন, যেটা কস্টলি, দুইটাই কস্টলি। আর মেল সার্ভার যদি আপনি নিজের মতো করে করেন, সেখানে তো কস্টলি হবেই, কারণ আপনার অনেকগুলো ইস্যু থাকবে, SSL থাকবে, বারাকোটা নিলে সেখানে একটা কস্টিং থাকবে। কিন্তু যদি মনে করেন যে না, আমি বিজনেস মেলই করব কিন্তু কস্টিং ছাড়া, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ইয়ানডেক্সের চিন্তা করতে পারেন। এটা এখন কিন্তু খুব আস্তে আস্তে পপুলার হচ্ছে, কারণ ইয়ানডেক্স দিয়ে আপনি জি সুইট দিয়ে যেভাবে মেলগুলো কনফিগার করতে পারেন মেল সার্ভারটাকে, ঠিক সেমভাবে আপনি ইয়ানডেক্স দিয়ে কনফিগার করতে, অর্থাৎ আপনার বিজনেস মেলটা, আপনার বিজনেস ডোমেইনের যে মেল, সেটা কিন্তু আপনি ইয়ানডেক্স দিয়ে ফ্রিলি কনফিগার করে মেল পাঠাইতে পারেন। সাপোজ আমার মেল আইডি techmonowar@techmonowar.com, আমি এই মেলটা আমি যদি ইয়ানডেক্স দিয়ে কনফিগার করি, যেখানে কোনো টাকা লাগছে না, এখানে আরও কিছু ফ্যাসিলিটি এরা দেয়, সেটা হচ্ছে যে আপনি এখানে প্রায় 1000 ইউজার আপনি ক্রিয়েট করতে পারবেন, পার ইউজার 10 GB পর্যন্ত আপনি স্পেস পাবেন, তো আপনার 10 GB স্পেস এনাফ স্পেস। ইভেন দো আপনি যদি এই মেলটাকে আপনার আউটলুক বা থার্ড পার্টি এগুলোতে কনফিগার করে নেন পপ মোডে, তো পপ কনফিগার করলে কিন্তু আপনি মেল সার্ভারে বলে দিতে পারেন সার্ভারে কতদিন থাকবে বা নামায়ও নিতে পারবেন। তো এখানে কিন্তু আপনি ইজিলি এই জিনিসটা কাস্টমাইজ করে ইয়ানডেক্স দিয়ে করতে পারেন, যেখানে কোনো কস্ট নেই বলেই চলে, শুধু আপনার যে ডোমেইন থাকলেই হবে, ডোমেইন থাকলেই হবে, সে ডোমেইনের DNS জোনে ইয়ানডেক্সের সাথে আপনার এই ডোমেইনটাকে আপনি ডিপ্লয় করে নিতে হবে। তো এইটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি মেইল সার্ভারের স্প্যামিংয়ের ইস্যুগুলা আইদার আপনি টেকনিক্যালি হ্যান্ডেল করতে পারেন আপনি নিজের এক্সপার্টাইজ দিয়ে, অথবা আপনি এই কস্টলি যে সার্ভিসগুলো আছে সেটা দিয়ে আপনি করতে পারেন, অথবা আপনি যদি চিন্তা করেন যে আমার চোখ কান খোলা আছে, কেন আমি কস্টলি এটা চিন্তা করবো, সো আমরা বিজনেস মেলই ইউজ করব, কিন্তু ইয়ানডেক্স দিয়ে যেখানে ফ্রি আছে জাস্ট কনফিগার করে নিলে হচ্ছে, আমি যখন আমার মেলটা বের হচ্ছে রিসিপিয়েন্টের কাছে যাচ্ছে, রিসিপিয়েন্ট তো দেখতেছে আমার বিজনেস মেল থেকেই যাচ্ছে, সো তার দিক থেকে তো কোনো কমপ্লেন নেই, এবং সেখানে কিন্তু জি সুইট যে মানের সার্ভিস দেয় এরাও কিন্তু ঠিক সেম মানের সার্ভিস দিচ্ছে, ওদের SSL, ওদের সিকিউরিটি পলিসিগুলো অনেক আপডেট, কিন্তু এরা এই ফ্যাসিলিটিগুলো এখন দিচ্ছে, তো আমরা কিন্তু এটাকে ইউজ করতে পারি। তো এইভাবে আমরা স্প্যামিংটাকে একেবারে টলারেন্স লেভেলে নিয়ে আসতে পারি বা জিরো করতে পারি। তো ভিউয়ার, আজকে যেটা আমি আলোচনা করলাম যে এই জিনিসগুলো এইভাবে আমরা স্প্যামটাকে প্রোটেক্ট করতে পারি, তো আমাদের নেক্সট ভিডিও যেটা হবে, নেক্সট ভিডিওতে আমি আসলে ওইটাই দেখাবো যে আমরা কীভাবে ইয়ানডেক্স দিয়ে আপনার বিজনেস মেলটাকে কনফিগার করবেন, কনফিগার করলে আপনি একেবারে ফ্রি অফ কস্ট বলা যায় কীভাবে আপনি নিজের মতো করে আপনার মেলগুলোকে ইউজার ক্রিয়েট করবেন, এবং সেখানে পাসওয়ার্ড রিসেটের অপশন থাকবে, এবং মেলগুলো পাঠাবেন, আপনার বিজনেস মেল হয়েই যাবে, রিসিপিয়েন্ট কখনোই বুঝতে পারবে না, ওখানে অ্যাডমিন প্যানেলও থাকবে, আপনি চাইলে যে কোনো সময় মেল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবেন, এডিটও করতে পারবেন। তো ওই জিনিসটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো, এবং আশা করি ওইটা 10-12 বা 15 মিনিটের একটা ভিডিও হবে, যেহেতু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ কনফিগার করবেন, এবং এটা হোপফুলি আপনাদের সবার জন্য কাজে দেবে, এবং আপনারা এই মেথডটা ফলো করলে আপনারা অর্গানাইজেশন লেভেলে যে প্রবলেম প্রায়শই ফেস করে থাকেন স্প্যামিংয়ের ইস্যুগুলো একেবারেই জিরো হয়ে যাবে। সো আজ এ পর্যন্তই ভিউয়ার, ভালো থাকবেন, শুভকামনা রইল, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আপনাদের এই লাইক শেয়ার কমেন্টস আমাকে হয়তো আরও ভিডিও করার জন্য উৎসাহ দেবে। সো থ্যাংক ইউ,
বাই।